তাহলে আমরা এবার এখানে করতে পারি প্রথম গ্রাফ তোকে দেবে এই গ্রাফগুলো দেবে ড্র দা গ্রাফ বিটুইন ইএমএফ ভার্সেস এক্সটারনাল রেজিস্ট্যান্স অ্যানসার এই হলো তার গ্রাফ মানে এক্সটারনাল রেজিস্ট্যান্সের উপর ইএমএফ এর কোনো ডিপেন্ডেন্স নেই কারণ খুব স্বাভাবিক আমি বাজার থেকে ব্যাটারি কিনে আনবো সেই ব্যাটারিটা ক্যাপিটাল আর এর সাথে কিভাবে ডিপেন্ডেন্ট হবে ই এর সাথে কার রিলেশন আছে নিঃসন্দেহে স্মল আর এর রিলেশন আছে সেগুলো আমরা করছি এক এক করে বল এগোবো এই গ্রাফটা একটু ডিফিকাল্ট গ্রাফ কেউ আমাকে বলতে পারবে এই গ্রাফটা কি হবে ভি ভার্সেস ক্যাপিটাল আর ভি ভার্সেস ক্যাপিটাল আর আচ্ছা তোদেরকে আরেকটা কথা আমি একটু বলে দিই তোদেরকে আরেকটা কথা আমি একটু বলে দিই সেটা হচ্ছে সবসময় মাথায় রাখবি বাবা যা ভোল্টেজ ভালো করে শুনবি কথাটা খুব ট্রিকি কথা একটা ইএমএফ এর ইউনিট হচ্ছে ভোল্ট ভোল্টেজ ড্রপেরও ইউনিট হচ্ছে ভোল্ট তাহলে স্যার ইএমএফ আর ভোল্টেজ ড্রপ কি সেম অ্যানসার হচ্ছে সেম যদি স্মল আর বা ইন্টারনাল রেজিস্ট্যান্স জিরো হয় কোথা থেকে বললেন একদম উপরের ফর্মুলাটার দিকে তাকা স্মল আর এর জায়গায় জিরো বসা দেখ ভি ইজ ইকুয়াল টু ই পাবি এই চ্যাপ্টারটা বাদ দিলে এরপরে প্রচুর চ্যাপ্টার আছে যেখানে আমরা অ্যাজিউমই করে নেব স্মল আর এর ভ্যালু জিরো তখন কিন্তু যাহা ইএমএফ তাই ভি হবে এটা কিন্তু এখনই আমি বলে দিলাম তখন যেন মাথায় থাকে বাট ফর দিস চ্যাপ্টার ইএমএফ আর ভি সেম নয় কি ডিফারেন্স ইএমএফ আর ভি এর মধ্যে ইএমএফটা হচ্ছে টোটাল এনার্জিটা ভিটা হচ্ছে ওই টোটাল এনার্জি থেকে ইন্টারনাল রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে এনার্জি লস সেটা মাইনাস করলে যেটা হয় তার নাম পোটেনশিয়াল ডিফারেন্স অর পোটেনশিয়াল ড্রপ বোঝা গেল কি গেল না কে আমাকে তাহলে ওটা বলবে ভি ভার্সেস ক্যাপিটাল আর এর গ্রাফটা আচ্ছা আমি করে দিই ওটা একটু ডিফিকাল্ট পরীক্ষায় দেবে বাবা পরীক্ষায় দেবে বাবা অনেক বইতে এটা করা নেই এর গ্রাফ হবে এইটা এইটাকে দিয়ে টাচ করবে না তোমরা এটা টাচ হবে না হ্যাঁ আরো কিছু চেঞ্জ হবে এই জায়গাটা হবে এটা হবে স্মল আর এটা হবে ই বাই টু কিভাবে করলাম বলছি ভালো করে দেখো এবারে আমাকে বলো এই ইকুয়েশনটাকে ধরো এই ইকুয়েশনটাকে ধরো দেখা যখন ক্যাপিটাল আর জিরো ক্যাপিটাল আর জিরো বসাও এখানে বসাও তাহলে ভি কত হবে দেখো জিরো দেখো অরিজিন থেকে স্টার্ট হয়েছে তাই বোঝা গেছে এবার যখন ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু স্মল আর তখন ভি কত হবে তাই ক্যাপিটাল আর এর জায়গায় স্মল আর বসাও আমি এই সাইডে উপরে করে দেখাচ্ছি এখানে কোথায় দেবো এটা মুছে দিলাম উপরেরটা এখানে করে দেখাচ্ছি আমি ক্যাপিটাল আর এর জায়গায় স্মল আর বসাও এখানে ভি ইজ ইকুয়াল টু ই স্মল আর বাই স্মল আর প্লাস স্মল আর তাই ই স্মল আর বাই টু স্মল আর কত হলো ই বাই টু আশা করব তোমরা ধরতে পারছো কনসেপ্টটা এই দেখো আমার যখন ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু স্মল আর লিখে দিতে পারো এখানে ঝামেলা না করে ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু স্মল আর তখন ই এর ভ্যালু হচ্ছে ই বাই টু এবার এখানে জায়গা নেই তো একটু এখানে করলে ভালো হতো এখানে বলছে এখানে এখানে লিখছে যখন ক্যাপিটাল আর ইনফিনিটি তাহলে আর এর জায়গায় ইনফিনিটি বসাও তখন হবে v is equal to e দেখো আর এর জায়গায় কি ইনফিনিটি বসাও v is equal to e এইটা এখানে বসাও এখানে বসাও আর এর জায়গায় ইনফিনিটি বসাও তাহলে ইনফিনিটি বসালে সামথিং বাই ইনফিনিটি জিরো হয়ে যাবে এটা e বাই 1 দেখো e চলে যাবে তাহলে e মানে এটা হচ্ছে e এখানে টাচ করাবে না কখন টাচ হবে যখন ইনফিনিটি টাইম কেউ তো দেখেনি ইনফিনিটি টাইম কোথায় তাই টাচ হবে না গ্রাফটা বুঝতে পারলে কিনা বলো খুব ইম্পর্টেন্ট গ্রাফ কি রে বললি তো খুব ইম্পর্টেন্ট গ্রাফ কিন্তু আমি আবার বলছি ইভেন জয়েন্টের জন্য এগুলো পরীক্ষায় আসে
আমি একেবারে করিয়ে দিচ্ছি এই জায়গাগুলো সব ক্লিয়ার, কোনো ডাউট? এগোবো, এগোলাম। পরের গ্রাফটা, পরের গ্রাফটা আরো ভয়ঙ্কর মারাত্মক, এত মারাত্মক যে ওটা থেকে বারবার কোশ্চেন দিয়েছে, দু বছর অন্তর অন্তর ওই গ্রাফটা থেকে কোশ্চেন দেয়। এটা একটু কম দেয়, এই গ্রাফটা থেকে কোশ্চেন একটু কম দেয়, কিন্তু দিয়েছে। এর পরেরটা প্রচুর বার দিয়েছে। কি গ্রাফ দেখ দেখি, আমি করছি, মুছলাম, আমি এগুলো একটু মুছবো, এই গ্রাফগুলো মুছবো, আমার জায়গা নেই, এটা মুছলাম, এটা মুছলাম, ওটা ইকুয়েশন গুলো থাকবে, এটা পারা উচিত, এটা অনেকের পারা উচিত, দেখি পারে কিনা। কে আমাকে এখান থেকে অঙ্ক থাকবে, এটা থেকে অঙ্ক থাকবে, আমি অঙ্ক করাবো এক্ষুনি, ভি ভার্সেস আই গ্রাফ করে দেবে, ভি ভার্সেস আই গ্রাফ, খুব সাবধান, খুব সাবধান, ভি ভার্সেস আই গ্রাফ ফর ওহমস ল করছি না, ওহমস ল হলে এরকম হবে, ভি ইকুয়াল টু আই আর, আমি করছি ভি ভার্সেস আই গ্রাফ লিখে দিচ্ছি ফর সেল, সেল মানে ব্যাটারির জন্য, কে বলবে গ্রাফ কি হবে, করছি আমি বুঝিয়ে দিচ্ছি, দেখ আমি বলতে পারি এটা ভি মানে এটাকে বলা হচ্ছে ওয়াই, আই আই মানে আমি বলতে পারি এটা হচ্ছে এক্স, তাহলে আমি যদি ওটাকে একটু সাজাই, এখানে সাজাচ্ছি, দেখ ভি ইজ ইকুয়াল টু মাইনাস আই আর প্লাস ই, তাহলে আমি এটাকে বলতে পারি এটা হয়ে গেল আমার ওয়াই, মাইনাস আরটা হচ্ছে এম স্লোপ, মাইনাস এটা হলো এম আর এটা হলো এক্স আর এটা হলো সি, ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস সি, দেখ এনে গ্রাফ দিলাম, এই হলো তার গ্রাফ। এবার দিকে গ্রাফ বুঝলি না, বল কে কে গ্রাফ বুঝলি না, আচ্ছা তো আমি এখান থেকে একটু এগিয়ে দিচ্ছি, এবার আমি যেগুলো এগোচ্ছি এগুলো এক একটা অঙ্ক, তো আমি ডাইরেক্ট থিওরি করিয়ে দিচ্ছি, তারপর আমি এক্ষুনি অঙ্কটা দেবো, দেখবো পারো কিনা, মুখে মুখে অঙ্ক হয়ে যাবে, তাহলে দেখো এবারে ভালো করে, আমি কি বলতে পারি এখান থেকে, তাহলে এটা মুছে দিলাম, এটা দেখানোর দরকার নেই, এটা তো বোঝা গেল, হয়ে আই ইজ ইকুয়াল টু জিরো, আই এর জায়গায় জিরো বসা, বল ভি কত হবে, এখানে হবে একবার করছি ইজ ইকুয়াল টু আই আর, তাহলে আর হবে ই বাই আই, এইটা হবে এই পয়েন্টটা, তার মানে স্মল আর, এটারই ফর্মুলা হবে তার ফর্মুলা তো চোখের সামনে আছে, বল বুঝলি কিনা, এবারে অঙ্ক করি একটা, তো আমি অঙ্কটা দিচ্ছি, দেখো তোমরা পারো কিনা, সহজ অঙ্ক পারবে আশা করি সবাই, আমি অঙ্কটা দিচ্ছি, একটু বলে দিই, আমি তো তোমাদেরকে, তোমরা তো জানো আমি এটা ইয়ে করবো, পোস্ট করবো, তো এখানে না একটু ভুল আছে, অঙ্কটা না একটু ক্লিয়ার নয়, তো এখানে আমি যা বলছি তার থেকে একটু আলাদা কিছু নয়, দেখে তোমার মনে থাকবে, তো ওগুলো একটু না এখানে নোট ডাউন করে নেবে, মানে এখানে যে নোটটা লিখেছে একদম 100% আমি ক্লাসে যা বলেছি তাই লিখিনি, একটু চেঞ্জ ওভার আছে, সেটা একটু তোমরা করে দিও, তো আমি তার জন্য অঙ্কটা এখান থেকে দিচ্ছি,
অঙ্কটা দিয়েছে এরকম এটা স্ট্রেট লাইন একটু বেঁকে গেছে এটা এ দিয়েছে जीरो पॉइंट वन टू এটা দিয়েছে সি এটা দিয়েছে 0.20 এটা দিয়েছে 0.4 আর এটা দিয়েছে 0.28 আমার যতটুকু মনে পড়ে এটাই এখানে দেওয়া আছে বাট একটু চেঞ্জ ছিল এটা আমার যতটুকু মনে পড়ে এটা দেয় নি এরকম এরকম দিয়ে না এরকম কিছু দিয়েছিল এইখানটা দিয়েছিল 1.6 তাহলে আমরা এটা স্লোপ বার করলে এটা আমরা টেনে নিলে এটা আমাদের 1.4 আসবে কোশ্চেন চার খানা সেল কথার কথা বলছি ভালো করে শুনবে এত অব্দি পুরো সেম থাকবে কোশ্চেনটা এরকম ছিল যে বলেছে চার খানা সেল কত বলো ইট সেলে তাহলে কিন্তু অ্যান্সার হবে ই ইকুইভ্যালেন্ট হলো 1.4 তাহলে চারটে সেল হলে 1.4 বাই 4 করলে যা অ্যান্সার হবে এটা বুঝলে কিনা বলো সবাই এত অব্দি কোনো ডাউট হলে বলো আমি ওয়েট করছি বলো ক্লিয়ার নেক্সট বলেছে ইন্টারনাল রেজিস্ট্যান্স তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স হবে গুণনক ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর আমি বুঝে নিয়েছি ফর্মুলাটা স্মল আর ছিল এটা জিরো হবে স্মল আর ছিল আই আর ইকুয়াল টু ই বাই আই নাকি ই বাই আই ই কত এটাই এটাই তো আমি আর এটা করছি আমি এটা না করার কিছু দরকার ছিল স্মল আর কত হবে 0.28 একটু ভুল করেছি ভুল করেছি আমি এখানে একটু ভুল করেছি বাবা গ্রাফটা একটু চেঞ্জ হবে এটা ছিল আই ম্যাক্স হবে না আই মিন হবে এটা আই মিন না আই ম্যাক্স ঠিক আছে এটা আই ম্যাক্স হবে আই ম্যাক্স এর ফর্মুলা হবে IMAX এর ফর্মুলা হবে is equal to IR I is equal to E by R IMAX এর এটা হবে E by R তাহলে R হবে E by R এবার ঠিক আছে 0. তাহলে এটা হবে এটা ভুল ছিল এটা IMAX হবে ওটা E by R করে বার করতে হবে 1.4 by 0.28 যা অ্যানসার হবে পড়ে দেখলে এটা এত বল এটা বুঝলি কিনা সবার এটা বোঝা গেছে কিনা বলো এই অঙ্কগুলো পরীক্ষায় দেবে আমি কিছু অঙ্ক গ্রুপে দিচ্ছি সেগুলো তোমরা করবে তারপরে বলবে এবার আরো কিছু অঙ্ক আছে ব্যাস মোটামুটি এই পোর্শনটা শেষ আরো কিছু অঙ্ক আছে একটু আমি টানব শুনে নাও তো অঙ্কগুলো আমি অ্যাজ আ থিওরি করাচ্ছি ডেটা দিয়ে পরীক্ষায় দিচ্ছি মুখে মুখেই হয়ে যাবে প্রায় মুখে মুখে অঙ্ক হবে তো ভালো করে শুনবে কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় কিন্তু সব আসে যে কটা কোশ্চেন আমি করাচ্ছি কি বলছে কোশ্চেন বলছে এবারে আচ্ছা এই অঙ্কটা এবারে হচ্ছে আর ইজ ইকুয়াল টু রো এল বাই এই ফর্মুলা দিয়ে এই ফর্মুলা দিয়ে এই অঙ্কগুলো মানে আগের দিনের যে থিওরি ছিল সেটা রো এল বাই এ এই দিয়ে অঙ্কগুলো হবে কি বলছে নাম্বার ওয়ান কোশ্চেন ইফ দ্য রেজিস্ট্যান্স অফ আ ওয়্যার রেজিস্ট্যান্স অফ a wire R ohm what will be its new resistance if its
stretched to n times of its length. Find new resistance if its length stretched n times of its length and also এটা আমি জুড়ে দিচ্ছি, এটা এখানে ছিল না, এটা এখানে দেওয়া নেই, এটা আমি জুড়ে দিচ্ছি, also টা একটু আমি জুড়ে দিচ্ছি, also find its এখানে লিখলাম resistivity. আশা করি প্রশ্নটা সবার বোঝা গেছে, ভালো করে শুনলে আবার আমি বলছি, আমার কাছে একটা ওয়্যার আছে, ওয়্যারটার রেজিস্ট্যান্স হচ্ছে ক্যাপিটাল আর, ওয়্যারটার লেন্থটাকে টেনে আমি n টাইম, আচ্ছা লেন্থ কত ছিল, l ছিল, টেনে আমি n টাইমস বাড়িয়ে দিয়েছি, তাহলে নতুন রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে আর নতুন রেজিস্টিভিটিও কত হবে, এটা হলো কোশ্চেন, সবাই আমাকে বলো কোশ্চেন আগে বুঝেছো কিনা, কোশ্চেন বোঝা গেছে? হ্যাঁ চলো এবার আমি একটু বলি তোমাকে, আমি একটু শেখাই, আমি জানি বলে আমি ওটা করছি, তোমরা তোমরা মুখে মুখে করতে পারবে, তবে করতে পারো মুখে মুখে, আবার কি সব শিখে গেলে আবার কেন করবে না, বোর্ডেও করে দেবে ওই করবে, শোনো ভালো করে শোনো, কোশ্চেন হচ্ছে যদি ধরো এই কোশ্চেনটাই বললো যে রেজিস্টেন্স অফ আ ওয়্যার, এটা দেওয়া আছে আমার এখানে কোশ্চেন, রেজিস্টেন্স অফ আ ওয়্যার হচ্ছে 10 ওহম আর লেন্থ ইনক্রিজেস হচ্ছে 3 টাইমস, মানে যা লেন্থ ছিল তার 3 টাইমস বাড়িয়েছে, তাহলে নতুন রেজিস্ট্যান্স কত হবে, অ্যান্সার আমি এখনই বলে দিচ্ছি 90 ওহম। কোশ্চেন হলো কিভাবে আপনি বললেন স্যার, অ্যান্সার খুব সিম্পল, ভালো করে মাথায় লজিকটা ঢোকাবে, আমি করে দেখাবো সব, যদি লেন্থ n টাইমস বাড়ে তাহলে রেজিস্ট্যান্স n স্কোয়ার বাড়বে, লেন্থ n টাইমস বাড়লে রেজিস্ট্যান্স n স্কোয়ারে বাড়বে, আমি যে এক্ষুনি এক্সাম্পলটা বললাম 3 টাইমস বেড়েছে, তাহলে n স্কোয়ার মানে কত হয় 9, আর আগে ছিল 10, 9 × 10 = 90 বলেছে, ভালো করে শুনবে, এবার তোমার কোশ্চেন কিভাবে করলে, আচ্ছা তার আগে আরেকটা কথা বলে নি, হ্যাঁ বাবা রেজিস্টিভিটি ভালো করে, খুব ইম্পর্টেন্ট, প্রচুর লোক ভুল করবি, প্রচুর লোক ভুল করবি, এই কোশ্চেনটা ভালো করে শুনবি, রেজিস্টিভিটি সবসময় মেটিরিয়ালের ওপর ডিপেন্ড করে, মেটিরিয়াল যদি সেম থাকে, লেন্থ চেঞ্জ করেছিস, মেটিরিয়াল তো সেম আছে, তাহলে রেজিস্টিভিটি চেঞ্জ হবে না, রেজিস্টিভিটি মেটিরিয়ালের ওপর ডিপেন্ড করে, যদি মেটিরিয়ালটা চেঞ্জ হয়ে যেত রেজিস্টিভিটি চেঞ্জ হতো, তাহলে ফার্স্ট কোশ্চেন তারা অঙ্কের অ্যান্সার তো আমি মুখে মুখেই বলে দিলাম, নতুন রেজিস্ট্যান্স হবে এন স্কোয়ার আর, আর রেজিস্টিভিটির কোনো চেঞ্জ হবে না, রেজিস্টিভিটিটা বেশি বারবার করে বলছো ওটাই তোরা ভুল করিস মিললি, কোশ্চেন হচ্ছে আপনি কিভাবে ঘটনাটাকে ঘটালে, তোরা কি ভাবিস সেটা দেখে নে, তোরা ভাবিস ওদিকে ইকুয়েশনের দিকে তাকা, আমি লিখে করছি দেখ একদম সহজ জিনিস, শেখার পর মুখে মুখে তোরা করতে পারবি, এ দাঁড়া আমার ফোন পড়ে গেছে, সবাই আছিস না বেরিয়ে গেছিস, দাঁড়া ফোন পড়ে গেল, ফোনটা বেঁচে আছে কিনা সেটা দেখি আগে, ঠিক আছে মোটামুটি দেখা যাচ্ছে বোর্ড, দাঁড়া জুম হচ্ছে না, দেখা যাচ্ছে সব ঠিক আছে তো, চলো চলো, হ্যাঁ তাহলে কিভাবে করবো, দাঁড়া পেনটা কোথায় রাখলাম, চলো কিভাবে করবো এবার ভালো করে দেখো, কনসেপ্ট হচ্ছে খুব সিম্পল থিং, তোরা কি ভুল করিস, শোন তোরা ভুল করিস, লেন্থ এখন কত হয়ে গেছে, n টাইমস হয়ে গেছে, তাহলে এখন লেন্থ nl হয়ে গেছে, তাহলে রেজিস্ট্যান্সও n টাইমস বাড়বে,
लिखते भालो करे देखे नी प्रीवियस एरिया एल माने होच्छे प्रीवियस लेंथ ए डैश माने होच्छे नतून एरिया एल डैश माने होच्छे ये नतून लेंथ लिखते भलो लिखते एल डैश कत टाइम्स कत टाइम्स एन टाइम्स एन एल बल ए डैश एन टाइम्स बोझा गया आशा करी क्लियर लिखते आगे मुझल क्लियर सवाली लिखते फॉर्मूला रो ए सॉरी रो एल बाई ए रो एल लिखते लिखी रो अच्छा जेटा लिखे दिल्ली लिखे नी एल डैश बल इज इक्वल टू ए डैश आंसर आंसर आंसर।